আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ কামাল হোসেন আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে অর্থাৎ নির্ভুলভাবে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্টটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অ্যাসাইনমেন্টটি যেটি তিনটি ক্রিয়েটিভ কোশ্চেন প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে মোট তিনটি সৃজনশীল প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি যেটি হচ্ছে আমরা ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, প্রশ্ন ০১। প্রথম প্রশ্নের চারটি সংখ্যা হচ্ছে 12, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা। এই সংখ্যাগুলোর প্রথম প্রশ্নের ক এর সমাধান সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। তাহলে তোমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে প্রশ্নটি লেখার পরে সুন্দর করে প্রশ্নটি লিখে নিবে, এরপরে উত্তর লিখে নিবে নিজেদের মতো করে। আগে প্রশ্ন লিখতে হবে, দেন উত্তর লিখতে হবে। সো প্রশ্ন যেহেতু তোমাদের সবার কাছে আছে, আমরা উত্তরটি লিখে নিচ্ছি। তাহলে প্রশ্ন নম্বর ১, ক এর যে সমাধান, ক এর সমাধানটি হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। তাহলে আমরা বের করতে পারি এখানে সংখ্যাগুলো হচ্ছে 12, ১৫, ২০, ৩৫ সংখ্যাগুলোর এত এর লসাগু নির্ণয়। তাহলে লসাগু আমরা কিভাবে বের করি? তাহলে 12, ১৫, ২০, ৩৫ যেহেতু জোড় সংখ্যা আছে আমরা ২ দিয়ে ভাগ করব। ৬, ১৫, ১০, ৩৫ আমরা আবারও ২ দিয়ে ভাগ করতে পারবো। ২, ৩, ১৫, ৫, ৩৫ এবার আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করলে ৩, ১, ৩ ৩, ৫, ১৫, ৫ তারপর ৩৫। এখন আমরা ৫ দিয়ে ভাগ করব। ৫, ১, ১, ১, ৭ একটি মাত্র সংখ্যা। তাহলে 12, ১৫, ২০, ৩৫ এর লসাগু হচ্ছে ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৫ গুণন ৭। তাহলে কত হচ্ছে এখানে ৫, ৭, ৩৫ ৩৫ এর সাথে ৩ গুণ করব। ৩৫ গুণন ৩ তারপর ৩, ৫, ১৫ এর ৫ হাতে রয়েছে ১, ৩, ৩ এর ৯ ৩, ৩ এর ৯ 9 আর ১ এর ১০ তার সাথে ২, ২, ৪, ৪ যদি আমরা গুণ করি, তারপর ৪, ৫, ২০ এর ০, ৪, ০, ০, ২, ৪, ১, ৪, ৪২০। তাহলে প্রথম প্রশ্নের আনসার হচ্ছে উত্তর। আমরা উত্তর যদি সাজিয়ে লিখি, লসাগু ৪২০। এটি হচ্ছে আমাদের ১ নং প্রশ্নে ক এর আনসার। এখন ১ নং প্রশ্নে খ তে আমরা দেখে আসি আমাদের কি করতে হবে। ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ ৫ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব, যে ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ আমরা জানি যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, আমরা ধারাবাহিকভাবে কাজটি শুরু করি। এটা হচ্ছে তোমাদের এ এর আনসার কমপ্লিট। এখন আমরা খ নাম্বার যে প্রশ্ন সেটি আনসার। খ এর আনসার থেকে আমরা লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটি আমরা আগে লিখে নিচ্ছি। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা संख्या एकर साथे चारटा शून्य अर्थात दस हजार आमरा बोलते पारी 1 2 3 4 5 पाँच अंकेर क्षुद्रतम संख्या ताहले आबार आबार 12 15 20 35 संख्या गुलोर संख्यागुलो लसागु 420 एखन आमरा 420 दिये आगे भाग करे देखी तारपर आमरा 420 दिये यदि क्षुद्रतम संख्याटिके भाग करी ताहले आमरा प्रथमे दुई बार 420 के यदि करी 840 तारपरे 840 एखाने थाकबे 60 160 तारपरे एखान थेके एकटा शून्य तारपरे आमरा जदि तीन बार करे आसि एखाने तीन बार करले होच्छे 1260 तारपर थाकछे एखाने आमादेर 340 ताहले आमरा आगे देखब जे पाँच अंकेर क्षुद्रतम संख्याटिके एदेर लसागु दिये जदि भाग करी सेई क्षेत्रे भागशेष थाके 340 अर्थात संख्याटी 420 दिए निश्शेषे विभाज्य नय जे समस्त संख्यार भागशेष थाकबे शून्य व्यतीत अन्य कोनो संख्या सेई संख्यागुलो कखनोई निश्शेषे विभाज्य नय ताहले এই সংখ্যাটি 420 দ্বারা নিশ্শেষে বিভাজ্য নয় এটি আমরা এখানে লিখব তাহলে 420 অবশ্যই সেটি মাইনাস করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারবো पाँच अंकेर क्षुद्रतम संख्या 5 अंकेर और आमरा एखाने लिखते पारी देखा जाच्छे जे एत संख्याटी एत संख्याटी 420 द्वारा निश्शेषे विभाज्य नय निश्शेषे विभाज्य नय भागशेष भाग शेष थाके 340 सुतरां संख्याटी थेके 340 संख्याटी थेके 340 बाद अथवा वियोग करा होले देवा संख्याटी थेके 340 वियोग बा 420 माइनस 340 इक्वल 80 जोग करले 960 अथवा 10,000 80 जोग करी संख्याटी निश्शेषे विभाज्य हबे एखन आमरा रिव्यू करब जे आमादेर वियोग करते हबे आंसर नाकि सठिक आंसरेर जोन्नो जोग करते हबे ताहले आमरा वियोग करे देखि पाँच अंकेर क्षुद्रतम संख्या माइनस 340 9,660 पाँच अंकेर क्षुद्रतम संख्या होच्छे ना 1 2 3 4 एटी चार अंकेर संख्या हो जाच्छे जा 4 अंकेर সংখ্যা, তাই এটি গ্রহণযোগ্য নয়। তাই এটি গ্রহণযোগ্য নয়। আবার আবার 10,000 প্লাস 80 ইকুয়াল 10,080। 10,000 প্লাস 10,080 সংখ্যাটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং আমাদের উত্তর 10,080। এটি হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে উত্তর হচ্ছে 10,080। তো এই যে সংখ্যাটি, আসলে অঙ্কটি একটু বিভিন্ন স্টেপে করতে হয় তুলনামূলক, এই জন্য অঙ্কটি একটু জটিল। আমরা একটু রিভিউ করে আসবো আমাদের আনসারটি ঠিক আছে কিনা। যেমন ধরুন 10,080, এই সংখ্যাটিকে যদি আমি 15 দিয়ে ভাগ করি, এটা আমাদের প্রয়োজন হবে না দেখানোর জন্য। 10,080 ভাগ 15, তাহলে এখানে আনসার হচ্ছে 672। ঠিক, এবার 10,080 সংখ্যাটিকে যদি আমি 15-এর পরিবর্তে আমি যদি 35 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এটি হচ্ছে 35 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার আনসারটি দাঁড়াবে 288। তাহলে আমরা দেখছি যে এই যে সংখ্যাটি, এই সবকটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে। তাহলে এই যে 10,080 সংখ্যাটি বের করার জন্য আমরা কয়েক ধাপে কাজটি করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে, যাকে বলা হয় এলসিএম। এই লসাগু নির্ণয় করে এবার যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করলে যখন এখানে একটি ভাগশেষ থাকবে, তার অর্থ হচ্ছে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য করতে হলে অবশ্যই এটি থেকে 340 মাইনাস করতে হবে। এখন যখন 340 মাইনাস করব, সংখ্যাটি 5 অঙ্কের পরিবর্তে 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে এটি হলো ফার্স্ট অপশনটি, আমাদের হচ্ছে না। আর সেকেন্ড অপশনটি হচ্ছে এই দুটির ডিফারেন্স আমরা যোগ করব, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে এই দুটি সংখ্যার পার্থক্য আমরা যোগ করব। তাহলে এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 80। 420 থেকে 340 80, যদি এইটি আমরা যোগ করি তাহলে 10,080, যা 5 অঙ্ক বিশিষ্ট 1 2 3 4 5, এবং এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 12 15 20 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10,080। তাহলে কয়েক ধাপে ধাপে কাজ করে এগুলোকে আসলে এভাবে রিভিউ করতে হয়। এখন আমরা শুরু করব পরের ম্যাথ। পরের ম্যাথটি একটু ভালো করে দেখে নাও। আর পরের ম্যাথে যে কোশ্চেনটি, সরি অ্যাসাইনমেন্ট, পরের ম্যাথে কোশ্চেনটি হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10। তাহলে এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আগে ছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, আর এখানে বলছে ভাগশেষ 10 থাকবে। তার মানে আমরা যদি নিঃশেষী বিভাজ্য হয় শেষে আমরা 10 যোগ করে দিব। কোন একটা সংখ্যা যদি নিঃশেষী বিভাজ্য হয় কোন একটা নাম্বার দিয়ে, যেমন 10 যদি 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য হয়, যদি আমরা বলি এমন একটি সংখ্যা নির্ণয় করা যেটির সাথে 1 যোগ করলে 2 দিয়ে ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকবে, তাহলে নিঃশেষী বিভাজ্য যে সংখ্যাটি তার সাথে 1 যোগ করব। তো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ম্যাথে আসি। তাহলে আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে স্টার্ট করতে পারি। ক 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রশ্নে উল্লেখিত বৃহত্তম সংখ্যা 9 সবচেয়ে বড় সংখ্যা 4 অঙ্কের। তাহলে আমাদের আগের যে এলসিএম ছিল 420 দিয়ে আমরা একটু ভাগ করে দেখি। 9 তোমরা ধারাবাহিকভাবে করে নিবে। আমি আমার মতো করে সলিউশন থেকে একটু লিখে নিচ্ছি। 840, তারপরে 9 5 1, এখান থেকে 9 নামিয়ে নিয়ে আসবো। তারপর আমরা 3 বার যদি করি তাহলে 3 বার করলে হচ্ছে 1260। এখন যদি মাইনাস করি তাহলে 339। তার মানে দেখা যাচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়, যেহেতু এখানে ভাগশেষ 339। তাহলে এই কথাটি এখন আমরা শুরুতেই লিখে নিচ্ছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 420 দ্বারা নিঃশেষে নিঃশেষী বিভাজ্য নয়। তাহলে এখানে ভাগশেষ 339। হ্যাঁ, কিন্তু এখন আমরা আসি। সুতরাং এখন পরের স্টেপটা আগের ম্যাথের মতো। সুতরাং সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে যদি সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি 339 বিয়োগ সংখ্যা নিঃশেষে বিভাজ্য হচ্ছে 300 বাদ দেওয়া বা 339 যোগ করা হয়। এখন 9999 প্লাস 339 যেটিকে যোগ করলে হবে 10338। দেখো 1 2 3 4 5 4 অঙ্কের পরিবর্তে এটি 5 অঙ্ক হয়ে যাচ্ছে, তাই যোগ করলে আনসারটি হবে না। যা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই এটি গ্রহণযোগ্য নয়। আবার ৯৯৯৯ মাইনাস ৩৩৯ ইকুয়াল ৯৬৬০, যা ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং ৪২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু প্রদত্ত শর্ত মতে সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। তাই সংখ্যাটি হবে হবে ৯৬৬০ প্লাস ১০ ইকুয়ালস টু ৯৬৭০। আনসার এটা উত্তর ৯৬৭০। এখন কয়েক ধাপে এই ম্যাথটি করার আগে আমরা একটু রিভিউ করে আসি। আগে আমরা একটা যে আনসারটি আমাদের আসছে ৯৬৭০, এই সংখ্যাটিকে আমরা আমাদের যে সংখ্যাগুলো ছিল ১৫, ২০, ৩৫ যে কোনো একটা সংখ্যা দিয়ে আমি ভাগ করব। ১৫ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে ৬×১৫=৯০। তাহলে এখানে হচ্ছে ৬, এখানে হচ্ছে ৭, ৩×৫=৪×১৫=৬০, এখানে হচ্ছে ৭×০। তারপরে এবার আমি আবার বলতে পারি ৪×১৫=৬০, তাহলে হচ্ছে ভাগশেষ হচ্ছে ১০। ঠিক এইভাবে এই সংখ্যাটিকে ১৫-এর পরিবর্তে যদি আমি ২০ অথবা ৩৫, আরেকটি কি ছিল ২০, ৩৫, আরেকটি হচ্ছে ১২, যে কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে ১০। তার মানে এটি হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ওদের লসাগু দিয়ে আমরা ভাগ করলে যে ভাগশেষটি থাকবে সেই ভাগশেষটি হয় আমরা যোগ করব, না হয় বিয়োগ করব। এখন যোগ করার পরে যে সংখ্যাটি দাঁড়ায় সেটি প্রশ্নে প্রদত্ত ৪ অঙ্ক থেকে বড় হয়ে যাচ্ছে, তাই এই আনসারটি গ্রহণযোগ্য নয়। যখন আমি মাইনাস করব, মাইনাস করলে যে সংখ্যাটি দাঁড়াবে ৯৬৬০, এটি হচ্ছে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্যের অর্থ হচ্ছে এদের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য। যে সংখ্যা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যার সাথে যদি আমি ১০ যোগ করি তার মানে তখন ভাগশেষ ১০ থাকবে, সর্বশেষে ভাগশেষ ১০ থাকবে। যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে ১০ ভাগশেষ থাকবে, সুতরাং প্রদত্ত আনসার হচ্ছে এটি ৯৬৭০। তো এই কোশ্চেনটি তুলনামূলক একটু ডিফিকাল্ট। আমাদের এখানে যে ৩টি ম্যাথ, প্রথম, সেকেন্ড এবং থার্ড, তুলনামূলক এই ম্যাথটি একটু ডিফিকাল্ট। তোমরা সবাই নিজেদের মতো করে চেষ্টা করবে। সো এখন আমরা পরের কোশ্চেনটি দেখাবো। পরের যে ডিইটি কোশ্চেন, এটি অধ্যায় 1 থেকে ভগ্নাংশ যে ম্যাথ সেটি। তোমাদের সবার সামনে প্রশ্ন থাকলে তোমরা একটু পড়ে দেখতে পারো। এটি হচ্ছে ৩৫ মিটার লম্বা একটি বাঁশের 7.71/2 মিটার কালো, 5 সমস্ত 4 ভাগে 25 ভাগে 4 মিটার লাল আর সমস্ত 10 ভাগে 3 মিটার হলুদ রং করা হলো। তাহলে সরল করা, এটা সরল অঙ্ক আছে। বাসটির কত অংশ রং করা হলো, কত অংশ রং করা বাকি। তো আমরা খুব সহজ একটা কোশ্চেন, নাম্বার 2 প্রশ্ন নাম্বার 2। তাহলে 2 নং প্রশ্নটি যদি আমরা আনসার শুরু করি, তাহলে প্রথম প্রশ্নে যেটি আমাদের কোশ্চেন ছিল সরল করো, তাহলে প্রথম প্রশ্ন যে অংশটি আমরা সরল করব, 2 নং প্রশ্ন 7 সমস্ত 2 ভাগের 1 থেকে 4/7 এ 8, এটিকে আমাদের প্রথম প্রশ্ন ছিল এটিকে সরল করো। তাহলে সরলে সহজ নিয়ম হচ্ছে 7 গুণে 14, 14 আর 1 15, 15/2 - 4/7, এই শব্দটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি 7/8। তাহলে 7-এর সাথে আমরা 7 কাটতে পারি, 4-এ 1-এ 4 আর এখানে আছে 2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে 15/2 - 1/2। 2 যদি লসাগু হয় 2, তাহলে 15 - 1, তাহলে কত হচ্ছে 14/2 = 7। তাহলে উত্তর, এটি প্রথম প্রশ্নের আনসার হচ্ছে উত্তর 7। সিম্পল ম্যাথস। এখন যেমন ধরো এই যে একটা খুঁটি, এই খুঁটিটাকে টোটাল তার যে লেন্থ, এই লেন্থটাকে টোটাল তার লেন্থ হচ্ছে, একটু ফিগারটা ড্র করে নিন। তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তোমরা ফিগারটি ড্র করলেও হবে আবার না করলেও হবে। টোটাল হচ্ছে খুঁটি হচ্ছে 35 মিটার। এই খুঁটিটির এক অংশ, এই অংশ একটা অংশ, দুটো অংশ, তিনটা অংশ। এই অংশটিকে আমি প্রথম অংশটিকে আমি ধরে নিচ্ছি কালো, এই অংশটি হচ্ছে কালো, কালো রং। কালো রঙের অংশটি হচ্ছে 7/2 মিটার। কালোর পরের অংশটি, এটা হচ্ছে কালো, কালোর পরের অংশটিকে যদি আমি বলি লাল, লাল, লাল অংশটি হচ্ছে 5/25 মিটার। এবার আরো একটি অংশ, এই অংশটি হচ্ছে হলুদ কালার, হলুদ কালার, হলুদ কালারের অংশটি হচ্ছে 8/10 মিটার। আর এই অংশের মধ্যে কোনো, এই উপরের এই অংশে কোনো রং করা হলো না, তাহলে এটা রং করা হলো, রং, এটা রং করা হলো, এটাও রং করা হলো, এই অংশটাও রং করা হলো, এই অংশ রং করা হয়নি। কিন্তু খুঁটি হচ্ছে সম্পূর্ণ, খুঁটি হচ্ছে বাঁশের যে খুঁটি সেটি হচ্ছে 35 মিটার। এখন প্রথম প্রশ্ন খ, কত অংশ রং করা হলো? তো স্বাভাবিকভাবে সবাই পারবে, হলুদ, লাল, কালো, এই তিনটি অংশকে যোগ করলে আনসার হবে কত অংশ রং করা হলো। পরের প্রশ্ন বলছে কত অংশে রং করা হয়নি, তাহলে এদেরকে যোগ করলে আমরা একটা মিটারে আনসার পাবো। 35 মিটার থেকে এই যোগফল মাইনাস করলেই তো বাকি অংশটুকু থাকবে যেটি রং করা হয়নি। খুবই সহজ কোশ্চেন, তাহলে আমরা করে নিচ্ছি। তোমরা চিত্রটি আঁকলে, পরীক্ষার খাতা বা অ্যাসাইনমেন্টে যদি ফিগারটি ড্র করতে চাও তোমরা করতে পারবে। তাহলে এখানে আমরা বাঁশের খুঁটি, তাহলে আমরা যদি লিখতে পারি বাঁশের, আচ্ছা ওকে। তাহলে খ প্রশ্ন, খ প্রশ্নের উত্তরটিকে যদি আমরা লিখি বাঁশটির কালো অংশ, তাহলে আমরা যেখান থেকে সাজিয়ে লিখি, আমাদের বাঁশ লিখা না খুঁটি, হ্যাঁ বাঁশের, বাঁশের কালো অংশ, তাহলে কালো অংশ হচ্ছে 7/2 মিটার। তারপরে হচ্ছে বাঁশের কালোর পরে হচ্ছে লাল অংশ, 5/25 মিটার। এরপরে হচ্ছে বাঁশের হলুদ অংশ, হলুদ অংশ 8/10 মিটার। তাহলে এখন যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হচ্ছে রং করা মোট অংশের, रंग करा मोट अंश रंग करा मोट अंश अंश होच्छे 8 2 1 प्लस 5 25 4 प्लस 8 10 3 मीटर। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশনটা যদি করে আসি এখানে 2 7 গুণে 14 15 প্লাস 5 25 125 তাহলে 129 সরি 129 ডিভাইডেড বাই 25 প্লাস 8 10 80 83 বাই 10 মিটার। সো এইটিকে আবার এটির সাথে মিলিয়ে নিব না, এটা হচ্ছে ফিগার থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটু ম্যাথসের মাঝখানে 35 মিটার লম্বা খুঁটি অথবা বাঁশ। তাহলে এটিকে এখন আমরা যদি এদের এলসিএমটা বের করেন লসাগু 50 এখানে হচ্ছে 25 ইন্টু 15 তাহলে হচ্ছে 375 প্লাস 2 থাকবে 129 গুণন 2 258 প্লাস 5 থাকবে এখানে 5 ইন্টু 83 415 মিটার। তাহলে সবগুলো মিটারকে অ্যাড করলে হচ্ছে 524 বাই 25 মিটার। এখন তুমি এখানেও আনসার রেখে দিতে পারবে, আর যদি মনে করো তুমি দশমিকে রাখবে তাহলেও রাখতে পারো। এখন যদি দশমিকে এটিকে প্রকাশ করো তাহলে তোমার আনসার হচ্ছে, যদি আমরা দশমিকে না রেখে এটিকে ভগ্নাংশ আকারে করে নিই তাহলে তোমার আনসার দাঁড়াবে 20.96 মিটার। তোমাদের এখানে দশমিকে যেহেতু কনভার্ট করা হয়নি তোমরা এভাবেও করতে পারো। যেমন আনসারটিকে যদি আমি এখানে লিখে দিই 524 ডিভাইডেড বাই 25 তাহলে 25 দুগুণে 50 তাহলে 2 আর হচ্ছে কত 24 শূন্য টাইমস স্কয়ার 0 দেন এখানে আছে 24 তাহলে আমাদের আনসারটি দাঁড়াচ্ছে 20/25 মিটার। তাহলে আমরা ডিরেক্টলি এই আনসারটিকে আমরা এভাবে লিখতে পারি। এই রাফটি তোমরা রাইট সাইডে করে নেবে তাহলে তোমাদের আনসারটি হচ্ছে 20/25 মিটার। এটি হচ্ছে আমাদের মোট বাঁশের রং করা অংশ। তো এই মোট বাঁশের রং করা অংশ থেকে আমরা এটি হচ্ছে আমাদের এখন টোটাল 35 মিটার থেকে এই অংশটি মাইনাস করলে আমাদের আনসার চলে আসবে। তো আমরা এরপরের খুবই সহজ কোশ্চেন, এরপরের গ নাম্বার কোশ্চেনে আমরা যাচ্ছি। নাম্বার গ নাম্বার হচ্ছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 35 মিটার, রং করা অংশ সমান 20/25 মিটার সমান। এই আনসারটিকে আমরা লিখে নিতে পারি 24/25 অথবা আগের মতো কি দাঁড়াচ্ছে এখানে 524 নিচে হচ্ছে 25 মিটার। তাহলে সুতরাং রং করা ছাড়া রং করা অংশ বের হলো, তাহলে বাকি অংশ রং করা বাকি অংশ আমাদের রং করা বাকি অংশ না লিখে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। সুতরাং রং করা বাকি अंश टोटाल 35 मीटर থেকে আমরা রং করা অংশ থেকে 25,524 আমরা কে মিটার মাইনাস করব। তাহলে এইটিকে আমরা এলসিএম নিচ্ছি 25। তাহলে এখানে 25 এর সাথে যদি আমরা 35 মাইনাস মাল্টিপ্লাই করি, একটু সময় লস করে নিচ্ছি না, তোমরা তোমাদের মতো করে নেবে। 35 গুণন 25 তাহলে এখানে আছে 875, সরি এখানে আছে 875 মাইনাস 524 মিটার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 524 সমান 351 বাই 25 মিটার। এখন এটাকে যদি আমরা করে নিই তাহলে আমাদের একটু রাফ করে নিই। আমরা 25 দিয়ে 351কে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের এখানে 25-1 25 0 1 10 এখানে হচ্ছে 1 4 25 101। এখন দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিতে পারবো, তাহলে আরো একটা শূন্য দিতে হলে এখানে আনসার একটা শূন্য দিতে হবে, অথবা আনসার একটা শূন্য দিয়ে আমরা ডিরেক্টলি লিখে দিতে, এখানে না লিখে আমরা 25.0 একটা শূন্য দিয়ে যদি আমরা 4 টাইমস করে নিই, 4 ভাগে করে নিচ্ছি, 4 25 100, তাহলে আমাদের আনসারটি দাঁড়াচ্ছে কত? 14.4 মিটার। এখন যদি তোমরা ভগ্নাংশ রেখে দিতে চাও তাহলে তোমরা যে কাজটি করবে, যদি ভগ্নাংশ রেখে দিতে চাও তাহলে 25 এখানে হবে 14 সমস্ত 25 ভাগে এখানে বিয়োগ করলে থাকে आंसर 1। এটিও তোমরা রেখে দিতে পারো। সো যে কোনো একটা आंसर লিখতে হবে, আমাদের উত্তর 14.04 মিটার বাক্স রং করা হয়নি এমন অংশ। তাহলে এটি হচ্ছে 14.04 মিটার অথবা 14 সমস্ত 25 ভাগের 1 মিটার। সো এই অংশটি খুবই সহজ কোশ্চেন, এই ম্যাথটি। এখন আমরা তৃতীয় ম্যাথটি করব। সো 3 নম্বর ম্যাথটি আরো সহজ, 2.1 অধ্যায় থেকে দেওয়া, কিন্তু 3 নম্বর ম্যাথটিতে একটা অংশ 55,000 থাকার কারণে এটি একটু জটিল হয়ে আসছে, যেহেতু ভাগ করলে দশমিক আসে, আর দশমিক থেকে ওকে আগে প্রশ্নটি পড়ে নিচ্ছি আমরা, সরি। দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে, এই হচ্ছে তথ্য, উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করা, যেটাকে আমরা বলি ব্যস্ত সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, অর্থাৎ লবকে হর, হরকে লব করলেই হবে। প্রথম কম্পিউটারটির দাম যদি 55,000 টাকা হয়, দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? তো স্বাভাবিকভাবে আমরা সমানুপাতিকের শর্ত ব্যবহার করে আমরা এটি করব। যদি দ্বিতীয় কম্পিউটারটির দাম 2,000 টাকা বেশি হয় তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে? খুব সহজ কোশ্চেন, একটু আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। আমাদের তিন নং প্রশ্ন নং হচ্ছে 3। তাহলে আমরা তথ্য থেকে লিখে আসি, দুটি কম্পিউটারের দামের অনুপাত, প্রশ্ন ক দেওয়া আছে, দুটি কম্পিউটার কম্পিউটারের দামের অনুপাত 3:2। তাহলে अनुपातटी एखन प्रश्न हच्छे उद्दीपकेर अनुपातटिके व्यस्त अनुपाते रूपान्तर करो। एटी जार एर व्यस्त अनुपात एर माने व्यस्त बोलते आमरा विपरीत हर के लव लव के हर करबो एर क्वेश्चन हिसाबे व्यस्त अनुपात व्यस्त आर 3.2 एर व्यस्त अनुपात 2:3 তাহলে উত্তর 2:3 অর্থাৎ লবকে হর হরকে লব। এটি হচ্ছে আমাদের ক এর आंसर। এখন আমরা খ নাম্বার করব। খ নম্বরের কাজটি যদি এখান থেকে শুরু করি এই তথ্যটি আমরা কাজে লাগাতে পারব। খ এখন দুটি কম্পিউটার অনুপাত দেওয়া আছে। প্রথমটির দাম প্রথম কম্পিউটারের দাম এবং প্রথম কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দাম ৫৫,০০০ টাকা। দ্বিতীয় কম্পিউটারটির দাম কত ধরি ধরি দ্বিতীয় কম্পিউটারের দাম সমান ক টাকা। সুতরাং প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। বা এখান থেকে আমরা কি লিখতে পারি বা আমরা সবাই জানি মাল্টিপ্লিকেশন অফ টু মার্জিনাল কোয়ান্টিটি ইকুয়াল টু মিড কোয়ান্টিটি। সো অথবা এভাবে লিখতে পারি 3/2 ৫৫,০০০ ডিভাইডেড বাই ক। এখন যদি ক্রস মাল্টিপ্লাই কোনাকুনি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে 3 ক ইকুয়াল 2 গুণন ৫৫,০০০ বা ক ইকুয়াল টু ১,১০,০০০/৩ করি। দ্বিতীয় কম্পিউটারের দাম ২,০০০ টাকা বাড়ানো হলে নতুন দাম ৩ টাকা। এটিকে যদি আমরা ফ্র্যাকশনে রেখে দিই তাহলে আমাদের আনসারটি এটা আমরা তাহলে ফ্র্যাকশনে রেখে দিলে আচ্ছা ওকে আমরা এই অবস্থায় এখন রেখে দিচ্ছি। আমাদের মেন যে প্রশ্নের উত্তর সেখানে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত সুতরাং প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের নতুন অনুপাত তাহলে প্রথম কম্পিউটারের দাম হচ্ছে ৫৫,০০০ অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে ১,১৬,০০০ ডিভাইডেড বাই ৩। এখন অনুপাতটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি অনুপাত হচ্ছে সাধারণত ভাগ ৫৫,০০০। এই অনুপাতটাকে আমরা সাধারণত ভাগ আকারে জানি। এটিকে যদি আমি গুণ করে দিই তাহলে হরটি উপরে চলে যাচ্ছে আর ১,১৬,০০০ নিচে। এখন তিনটি সংখ্যা তিনটি শূন্য যদি আমি কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ৩-এর সাথে ৫৫ গুণ ৩-এর সাথে ৫৫ যদি গুণ করি 100 65 আর এখানে থাকে 116 সুতরাং দুটি কম্পিউটারের অনুপাত দামের অনুপাত और इक्वल we can write here 65 অনুপাত 116 উত্তর 165 অনুপাত 116 এই হচ্ছে আমাদের आंसर। तो क्लास 6 এর তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এটি হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট আশা করি তোমাদের কমপ্লিট। তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু যদি বোঝার থাকে জিজ্ঞেস করার থাকে ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে। আমি আশা করি প্রতিটা টিউটোরিয়াল এভাবে তোমাদের পাশে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই ভালো মতো শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরাও একটু উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে সাথে সাথে নতুন ভিডিও দিলেই যাতে তোমরা নোটিফিকেশন পাও এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি পরবর্তী কন্টেন্ট আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।